কিশোরগঞ্জের পুরনো স্টেডিয়ামে জনসভা করছে বিএনপি। আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, এক দশক পর বিএনপির জনসভা হচ্ছে সেখানে কিশোরগঞ্জে, নেতাকর্মীদের উপস্থিতি কেমন, নেতারা কারা কারা থাকছেন যদি জানান। আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে আজকের যেই গণসমাবেশ, এই গণসমাবেশে উপস্থিত হয়েছেন তারা। এখান থেকে বলছেন আমরা, তারা এখানে অংশ নিয়েছেন তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মী, তাদের সবার সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমন দলের যে শীর্ষ নেতা যে বক্তব্য রাখবেন, এই বক্তব্যের মধ্য দিয়ে তারা তাদের এখান থেকে একটা বার্তা নেবেন। এই বার্তার মধ্য দিয়ে তারা আগামী দিনের তাদের যে কর্মসূচি, এই তারা বিগত সময়ের যে আন্দোলন সংগ্রামে বৈরী পরিস্থিতির মধ্যে তারা যে আন্দোলন সংগ্রাম চালিয়েছেন, এই সংগ্রামের পর এখন একটা পরিবর্তিত পরিস্থিতির পর তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের এই কর্মসূচি পালন করছেন। যদিও বৈরী আবহাওয়া সকাল থেকে প্রচণ্ড গরমে কিশোরগঞ্জে, তারপরেও তারা বলছেন যে এই বৈরী আবহাওয়ার মধ্যেও তারা তাদের কর্মসূচি সফল করবেন। এখন যারা বক্তব্য রাখছেন, স্থানীয় নেতাকর্মী বক্তব্য রাখছেন, ইতিমধ্যেই আজকের যেই কর্মসূচি, এই গণসমাবেশ, এই গণসমাবেশের বিশেষ অতিথি নজরুল ইসলাম খান ইতিমধ্যে এই কিশোরগঞ্জে এসে উপস্থিত হয়েছেন। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স এবং যে আজকের যেই গণসমাবেশ, এই গণসমাবেশের যে প্রধান সমন্বয়ক বলা যায় আজকের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফুল আলম আজকের যে সভা রয়েছে এখানে সভাপতিত্ব করবেন। ইতিমধ্যে স্থানীয় নেতাকর্মী যারা আছেন তারা বক্তব্য রাখছেন। এছাড়া পাশাপাশি এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা বলছেন তাদের যে দাবি, তারা ইতিমধ্যে তাদের প্রথম দাবি পূরণ হলেও তারা দাবি করছেন, যে অভিযোগ করছেন এখনও যে বিগত সরকারের যেই দোষররা এখন পর্যন্ত তারা তার দিকে ষড়যন্ত্র করছে, তারা এই বিষয়ে সতর্ক রয়েছেন। পাশাপাশি তাদের নেতার পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা করা, পাশাপাশি দলের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় এমন কোনো কর্মকাণ্ডে তারা জড়িত থাকবেন না। এখানে আজকের যেই গণসমাবেশ, এই গণসমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা 5টার দিকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন যুক্তরাজ্যের লন্ডন থেকে। এই জন্য স্টেডিয়ামের দুই পাশে দুটি স্ক্রিন বসানো হয়েছে, এখানে তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। পাশাপাশি নেতাকর্মীরা উদ্বিগ্ন হয়ে আছেন যে তাদের নেতা কখন বক্তব্য রাখবেন, এবং পাশাপাশি নেতার বক্তব্যের আগ্রহের অপেক্ষায় তারা রয়েছেন। এবং আজকে যেই এই যে কিশোরগঞ্জে যে সমাবেশ, বলা যায় যে বিগত এক দশক পর এখানে এই গণসমাবেশ করছে। পাশাপাশি বিগত আন্দোলনে যারা নিহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদেরকে তারা আজকে এই সহায়তা দিবেন। তার পাশাপাশি এখানে যারা এসেছেন নিহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি নেতাকর্মীরা বলছেন তাদের যে আগামী দিনের যে কর্মকাণ্ড, পাশাপাশি আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে বার্তা দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নেতাকর্মী যারা আছেন তারা এই বার্তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন, পাশাপাশি তাদের আগামীর কর্মকাণ্ড চালিয়ে নেবেন।